আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে জীবন দিয়েছেন এবং বন্ধু মৃত্যু দিয়েছেন জীবন এবং মৃত্যু দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য আপনাকে জীবন দিয়েছে জীবন পাওয়ার পরে আপনি আপনার ক্ষমতা থাকার পরে আপনি ক্ষমতা কোন কোন কাজে ব্যয় করেন সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন যখন আপনার আমার মরণ হবে রে মৃত্যুবরণ করার পরে কিন্তু আপনার আমার পরীক্ষা শুরু হয়ে যাবে ঠিক কি না জীবন এবং মৃত্যু দিয়েছেন আল্লাহ আপনার আমাকে আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীটা হলো আপনার আমার জন্য পরীক্ষার হল কি আরো জোরে বলেন এখানে আপনারা বিভিন্ন ব্যবসায়ী আছেন বিভিন্ন কর্মজীবী এখানে চাকরিজীবী আছেন আমরা যখন সিসি ক্যামেরা যখন কোনো প্রতিষ্ঠানে লাগানো হয় আমরা ভয়ে থাকি কিনা কথা বলেন না কেন আতঙ্কে থাকে কিনা এত ভয় থাকে পৃথিবীর সিসিটিভি দেখে কিন্তু আপনার আমার ডাইনে বামে দুইটা চিরস্থায়ী সিসিটিভি দেওয়া আছে রে ওই সিসিটিভির কথা একটা বার আমরা ভাবি না ঠিক কি না বলেন হে রহমান কাতিবিন কাদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া চল্লিশ কদম হাঁটিয়া আসবে রে স্বজন মনকারে নাকির হাজির হইবে রে তখন ঘোমটা খুলিয়া সোয়াল করিবেন তখন চল্লিশ কদম হাঁটিয়া এটা বাস্তবায়ন হবে কি হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখরাত জোরে জোরে বলো আল্লাহু আকবার পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছে হৃদয়ের জানালা খুলে সবাই শোনো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছে কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে কবরটা যখন ওপেন হয়ে যাবে রে প্রত্যেকটা মানুষ জানতে পারবে কে কি করেছে আর কি করেনি বাঁচার কোনো সুযোগ নাই বন্ধু এদিক দিয়ে আমার নবী পবিত্র কালামে হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছে আল কাবারু রওজাতু মির রিয়াদিল জান্নাতি ও হুফরাতু মিন হুফরিন নার আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছেন কবরের মধ্যে দুইটা রূপ নেবে বন্ধু কয়টা রূপ একটা হলো জান্নাতের বাগান আর একটা হলো জাহান্নামের গর্ত সেদিন উপায় থাকবে না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ হিসাব দিবে বান্দার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে আল্লাহ বলেছেন ইন্না বাতশ রব্বিকা লাশাদীদ আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে বন্ধু হিসাব দিতে হবে আল্লাহর ধরাই পড়তে হবে উপায় থাকবে না এই জন্য আমি আপনাদেরকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে এসেছি কোথায় আমরা এক্সাম দিচ্ছি পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকে আমরা কেমন করে পরীক্ষা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে আমাকে পরীক্ষায় ফালাইছে এই পেটটা দিয়া কি দিয়া পেটে যখন খিদা লাগে পাগল হয়ে যায় হারাম খাই না হালাল খাই সেটা দেখার বিষয় নয় আজকে আমি আপনাদেরকে সামনে একটা আলোচনা শোনাবো আমার যে প্রথম যে বিষয়টা সেই বিষয়টা হলো এখন বর্তমানে মানুষ একজন আরেকজনের কাছ থেকে নিয়ে খাইতে বেশি পছন্দ করে আছে না নাই এটা এটা নিতে এবং পেতে মানুষ অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে করে কি করে না একটা মানুষের কাছ থেকে যখন মানুষ সাময়িক সময়ের জন্য একটু সুবিধা পাবে সে নেগেটিভ হোক বা পজিটিভ হোক মানুষ তার দাস এবং গোলাম হয়ে যায় কথা বলেন না কেন এটা গোটা বাংলাদেশে আছে না নাই প্রত্যেকটা সমাজে আছে না নাই আছে কিনা বলেন বন্ধু এমনও দেখা যায় একজনে 500 টাকা একজনকে দিল লাঠিয়াল বাহিনী তৈরি করে আরেকজনের জায়গা দৌড় করে দখল করলো আছে না নাই আমার নবী বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি পৃথিবীর বুকে এক বিঘত পরিমাণ জায়গা যদি কারো কাছ থেকে দখল লাইট ফর এটারনাল সাকসেস আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দুইটা জিনিস দিয়েছে কয়টা আল্লাহ বলেছেন ফলো হিজ ল এন্ড লাইট ল বলতে বোঝায় আইন
কি আমরা লয়ার কাকে বলি উকিল ব্যারিস্টারদেরকে ঠিক কিনা বলেন ল মানে হলো আইন আর নূর মানে হলো আলো আল্লাহ বলেছেন তোমরা যখন আইনটাকে ফলো করবে তখনই তোমরা অন্ধকার আচ্ছন্ন পৃথিবী থেকে বের হয়ে তোমরা আলোর দিকে ছুটে যাবে আর আলোর দিকে যখন যাইতে থাকবে রে তখন তোমরা চিরস্থায়ী ফর এটারনাল সাকসেস চিরস্থায়ী সফলতা সম্ভব জোরে জোরে কোন ঠিক না বেঠে আর জোরে বলেন না ঠিক না বেঠে পৃথিবীর মানুষ একটু সচেতন হও একটুখানি অ্যালার্ট হও কারণ পৃথিবীর সময় বেশি বাকি নাই রে বন্ধু আমার নবী আরো জানিয়ে দিয়েছেন আপনি জানেন একটা মানুষ অপরাধী আপনি জানেন একটা মানুষ অন্যায়কারী আপনি জানেন একটা মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অন্যায়ের সাথে জড়িত পৃথিবীর একটু সুবিধার জন্য আপনি তাকে সাপোর্ট দিলেন 1 কেজি চাল 500 টাকা বাজারের দিন এক পেগ বাজার অথবা ঈদের দিনে সুন্দর একটা জামা এমনি করে যার যার জায়গা থেকে এই রকম সাপোর্ট দেয় কিনা অন্যায়কারীরা অন্যায়কারী যখন এইভাবে সাপোর্ট দিতে থাকে তখনই কিন্তু বন্ধু কি শুরু হয়ে যায় ওই তার দিকে মানুষ আস্তে আস্তে করে আকৃষ্ট হয়ে যায় আমার নবী বলে দিয়েছেন একটা মানুষ অন্যায়কারী অপরাধী জানার পরেও তুমি পৃথিবীর শান্তি পৃথিবীর সুখের জন্য ক্ষণস্থায়ী জীবনের শান্তির জন্য তুমি কি করো তাকে সাপোর্ট দিয়ে যাও আমার নবী বললেন তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে গেলা অবস্থলে বলেন না নাউজুবিল্লাহ আমাদের দেশে মানুষ মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে অর্থ উপার্জন করে একটা হলো সুদের মাধ্যমে একটা হলো ঘুষের মাধ্যমে আরেকটা হলো নিজের স্বার্থ হাসিল করার জন্য কোনো কৌশলে কাউকে টাকা পয়সা দিয়ে হাত করে নেওয়া আবার কোন কোন জায়গায় লাঠিয়াল বাহিনীকে ব্যবহার করে সুন্দর ভূমি থাকলে সেই জায়গাটাকে দখল করে নেওয়া আছে না নাই কথা বলেন না আপনারা আপনাদের বিবেক দিয়ে বাকিগুলো বুঝে নেবেন কারণ আমি লম্বা আলোচনা করব না অল্প সময়ের মধ্যে আলোচনাটা শেষ করে দিব বন্ধু এর মধ্যে বর্তমানে আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে আমাদের আমি অন্য কোন দেশের তথ্য দিতে পারবো না কারণ অন্য কোন দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে আমার জানা নাই যদি সাংবাদিক হতাম তাহলে আমি হয়তো আপনাদেরকে জানাতে পারতাম আমি যদি জার্নালিস্ট হতাম আপনাদেরকে জানাতে পারতাম তবে দুই চক্ষে দুই কানে যা শুনি তাই নিয়ে কথা বলবো প্র্যাকটিক্যাল যেটা বন্ধু এখন বর্তমানে আমাদের দেশে মানুষ ভিক্ষা করে পছন্দ করে আছে না নাই ওই যে রাস্তার দারে দারে ভিক্ষা করে আপনি ওদের কথা আমি বলছি না ওদের কথাও আসবে তবে ওদের চাইতে আরো বড় বড় ভিক্ষুক হলো রাতের অন্ধকারে কিছু নিয়ে দিনের বেলা তাকে সাপোর্ট দেওয়া সুবিধা দেওয়া আছে না নাই অবন্ধ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সিহাসিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী এবং মুসলিম শরীফ আমার নবী আপনার নবী তিনি জানিয়ে দিয়েছেন ধর্মদানের ধনী যে সেই হলো প্রকৃত ধনী অর্থের ধনী যে ধনী সে কখনোই ধনী নয় হাদিস শরীফটা হলো আল্লাহ রাসূল বলেছেন আল গিনা গিনান নাফস বুখারী এন্ড মুসলিম মুত্তাফাকুন আলাই আমার নবী বলেছেন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বলা হয়েছে ধরো অর্থের ধনী যে তাকে ধনী বলা হয় না যিনি আত্মার ধনী তিনি হলো ধনী আপনারা সবাই জানেন এখানে যারা আছেন বিশেষ করে আমার কথাগুলো বোঝার মতো আমার ল্যাঙ্গুয়েজগুলো বোঝার মতো এখানে অনেক মানুষ আজকে আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন আপনারা সবাই জানেন আপনারাও ছোটকালে 8-9 পড়ে আসছেন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ঠিক কিনা বলেন ধনীরা সব সময় সুখী নয় ঠিক কিনা বলেন নাকি মিথ্যা বললাম দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় দ্য পুওর আর বর্ন টু সাফার গরিবরা জন্মগ্রহণ করেছে এই দুঃখ ভোগের জন্য আসলে আপনাদের বিশ্বাস করতে কষ্ট হলেও সত্য গরিব মানুষগুলোই কিন্তু ধনী লোকগুর 500 বছর আগে জান্নাতে অবস্থান করবে আমার নবী আপনার নবী সর্বপ্রথম যখন জান্নাতির কড়া দিবে আমার নবীর সাথে সর্বপ্রথম বিশাল বড় একটা টিম জান্নাতে ঢুকবে আর এই টিমটা হলো পৃথিবীর গরিব মানুষগুলো তারা অর্থে গরিব ছিল প্রেমে কখনোই গরিব ছিল না পৃথিবীর বুকে যত নবী রাসূল কদম দিয়েছেন প্রত্যেকটা যুগে যুগে নবী রাসূলদের প্রথম ঈমান এনেছিলেন গরিব মানুষেরা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার এই জন্য বলতে চাই বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত একটা মানুষের কি একটা মানুষ বন্ধু সকাল হোক বিকাল হোক একটা মানুষ পাহাড়ে গিয়ে
ইচ্ছে মতো করে কাট কেটে রশি দিয়ে বেঁধে ওই কাটগুলো সেই বাগান থেকে এনে বিক্রি করে উপার্জন করা অনেক অনেক বেশি উত্তম একটা মানুষের কাছে চাওয়ার চাইতে হাত পাতার চাইতে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা কি আমার কথা রাগ হইতেছে না আপনার রাগ হচ্ছে আমি আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি কেন না আল্লাহ রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে রং তামাশা করতে করতে এমন অপরাধ করে ফেলে যেই অপরাধের কারণে মানুষ মাগরিব থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিসটেন্স এইটুকু সমপরিমাণ জায়গা সে হাসতে হাসতে এমন অপরাধ করে সে জাহান্নামের দিকে এগিয়ে যায় জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ আরে আরো জোরে বলেন নাউযুবিল্লাহ তারা কি আমার কথা বুঝতেছেন একটা মানুষের জন্য অনেক অনেক বেশি বেটার হলো ওই কাজটা করা সকালে হোক দুপুরে হোক বিকালে হোক সে পাহাড়ে চলে যাবে কাট কাটার জন্য ওখানে কাট ইচ্ছে মতো কেটে রশি দিয়ে বেঁধে বোঝাই করতে বাড়িতে নিয়ে আসবে বাজারে নিয়ে বিক্রি করবে অথবা অন্য কোনো মানুষের কাছে বিক্রি করে এই অর্থ উপার্জন হয় এটা দিয়ে সে জীবন পরিচালনা করবে এটা তার জন্য অনেক অনেক বেশি উত্তম ও কারণে একজন মানুষের কাছে হাত পেতেন যা নেওয়ার চাইতে জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার কথা কি বুঝছেন আমা আমার বানানো কথা নয় বখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে সিয়াসিত তার অন্যতম গ্রন্থ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার এবার আপনাদেরকে আরো একটা সুন্দর হাদিস শরীফ আমি শোনাচ্ছি যে হাদিস শরীফটা এসেছে বন্ধু দা আবু দাউদ শরীফের মধ্যে আপনারা একটু মন দিয়ে শুনলেন হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু থেকে হাদিসখানা বর্ণিত তিনি বলতেছেন আমার কাছে দুইজন সুগন্ধি দুইজন লোক আমাকে মেসেজ দিলেন কি মেসেজ দিলেন বিদায় হ যখন হয় বিদায় হজের সময় তারা দুইজন নবীজির কাছে গেলেন কিছু সাহায্যের জন্য ওখানে উপস্থিত হয়ে দেখলেন নূর নবীজি তিনি কি করতেছেন জাকাত বিতরণ করতেছেন তখন তারা নবীজির কাছে সেখান থেকে কিছু চাইলেন আমার নবীজি তখন তাদের দিকে দুই চক্ষু মোবারক উঠিয়ে তাদের দিকে নজর দিলেন আমার নবীজি নজর দিয়ে চাইয়া দেখলেন ওই দুইজন ব্যক্তি অত্যন্ত পুষ্ট তাদের কর্ম করার ক্ষমতা আছে তখন আমার নবী একটা ডাক দিয়ে বলল আমার নবী তাদের দিকে লক্ষ্য করে আবার চক্ষু মোবারক তিনি নিচের দিকে নামিয়ে ফেললেন আমার নবী তাদের দিকে তাকিয়ে আবার তিনি নিচের দিকে তাকালেন তাকানোর পরে তিনি বললেন তুমি যদি চাও তোমরা যদি চাও আমি তোমাদেরকে এখান থেকে দেব কিন্তু ধনী এবং কর্মক্ষম ব্যক্তির কোনো হক এখানে নাই জোরে জোরে আল্লাহু আকবার আমার কথা কি আপনারা বুঝতে পারছেন হযরত উবাইদুল্লাহ তিনি ডেকে ডেকে বলছেন দুইজন তারা নিজেই বর্ণনা দিতেছেন বিদায় হজের সময় নবীজির কাছে উপস্থিত ছিলাম উপস্থিত থাকার সময় আমরা নবীজির কাছে সাহায্য চাইলাম নবীজি আমাদের দিকে নজর দিলেন নজর দিয়ে আবার নজরটা চক্ষু মোবারকের দৃষ্টি তিনি নিচের দিকে নামিয়ে দিলেন কেন রে এটার রহস্য কি নবীজি বললেন তোমরা চাইলে আমি দিব কি করব তোমরা যখন আমার কাছে চাইবে আমি তোমাদেরকে দিব কিন্তু মনে রেখো ধনী মানুষ এবং কর্মক্ষম ব্যক্তিদের কোনো হক এখানে নাই তার মানে আমার নবীজি ওই দুই লোকের দিকে তাকিয়ে দেখলেন তাদের শরীরটা অত্যন্ত মোটা সোটা তাদের কর্ম করার ক্ষমতা আছে তাদের এবিলিটি আছে তাদের কর্ম করার এই জন্য নবীজি বলেছে তোমরা চাইলে দিব কিন্তু ধনী এবং কর্মক্ষম ব্যক্তিদের কোনো হক এটার মধ্যে নাই জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আপনারা স্টেপ বাই স্টেপ আমি একটার পর একটা আপনাদেরকে মেসেজ দিব অল্প সময়ের মধ্যে শেষ করে দেব বন্ধু ওই যে বলেছি যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু দিয়েছেন জীবন এবং মৃত্যুর মধ্যে একটা জায়গা রেখেছেন সেটা হলো পরীক্ষা সেটা কি আজকে আমরা মনে করতেছি একজনের কাছ থেকে আনতে পারলে খাইতে পারলে মনে হয় আমার একটু সেভ করতে পারবো আপনি সেভিংসে যাওয়ার কোনো দরকার নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা আমার নবী বলেছেন একজন মানুষ যখন মারা যায় যদিও তার উপার্জিত সম্পদ সবটুকু সম্পদ তার ওয়ারিশের হয়ে যায় মৃত্যুর পরে সম্পদে আর তার কোনো মালিকানা থাকে না
কিনা বলেন আল্লাহ রাসূলের বিধানকে আপনি অপেক্ষা করে সেভিংস করে যাবেন অর্থ সেভ করে যাবেন এটা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ বন্ধুরে আমার হযরতে সাহল ইবনে হামজালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস কানে এসেছে আহমদ শরীফের মধ্যে বন্ধু তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে তোমাদের মধ্যে যেই মানুষগুলোকে ভিক্ষা করা থেকে বিপদ ভিক্ষা করা থেকে মানুষকে দূরে রাখতে পারে এমন সক্ষমতা আছে তারপরেও মানুষটা ভিক্ষা করে তারা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী গো কতটুকু সম্পদ থাকলে সেই মানুষের কাছে চাওয়া থেকে বিরত থাকতে পারবে আমার নবী বললেন সকাল বিকাল খাবার মতো খাওয়ার মতো সকাল এবং বিকাল খাওয়ার মতো ওই পরিমাণ চিনির যদি একটা ব্যক্তির ঘরে থাকে রে ওই ব্যক্তির জন্য ভিক্ষা করা মানুষের কাছ থেকে চেয়ে খাওয়া এটা কখনোই বৈধ হবে না মনে রাখতে হবে আমার নবী বলেছেন যিনি দেয় দাতার হাত সব সময় থাকে উপরে যিনি গ্রহণ করে ওনার হাত থাকে সব সময় নিচে ঠিক না বেঠি আপনাকে আল্লাহ রাসূল একটা সুন্দর একটা উপদেশ দিয়েছেন উপদেশটা হলো আমার দিকে মন দিয়ে শুনেন একটু সময় উপদেশটা হলো কি আমার নবী বলেছেন একটা প্রত্যেকটা পরিবারের একজন নেতা থাকে কি থাকে ফ্যামিলির দায়িত্ব পালন করার জন্য পরিচালনার জন্য আমার নবী বলেছেন তোমার যার যার দায়িত্ব পালন করার দায়িত্ব অর্পিত হয়েছে তোমার উপরে অতটুকু দায়িত্ব পালন করার পরে যেইটুকু সম্পদ তোমার কাছে অবশিষ্ট থাকে ওখান থেকে তোমার পক্ষে দান করা উত্তম জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলেছেন কেউ যদি ভিক্ষা করা থেকে বেঁচে থাকতে চায় আমার নবী তাকে বাঁচিয়ে রাখেন সুবহানাল্লাহ বলেন না তার ভিক্ষা মানি বুঝছেননি আমি সব সময় একজন মানুষ পছন্দ করে নিজের থাকার পরে আরেকজনের কাছে চাইতে আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষ চায় যে আমি কারো কাছে চাইব না আমি কি করব না কারো কাছে চাইব না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সক্ষমতা দান করবে তিনি কারো কাছে হাত পাততে হবে না আমার নবী আরো বলে দিয়েছেন আপনি যদি পর নির্ভরতা থেকে বেঁচে থাকতে চান আপনি যদি অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে বেঁচে থাকতে চান আমার নবী বলেছেন ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ স্বাবলম্বী করে দেন অভাব অনটন তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ খবরটা মজার কিনা আরো জোরে বলেন বন্ধুরে আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন হাদিস খানা বর্ণিত হাদিস খানা এসেছে মুসলিম শরীফের মধ্যে আমার নবী আপনার নবী চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি শুধুমাত্র সম্পদ বাড়ানোর জন্য অর্থ বাড়ানোর জন্য শুধু মানুষের কাছে হাত পাতে ভিক্ষা করে থাকার পরেও আমার নবী বললেন সে যেন জাহান্নামের আগুনের টুকরা ক্রয় করতেছে খরিদ করতেছে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ তার সক্ষমতা থাকার পরেও কি থাকার পরে ক্ষমতা থাকার পরেও সক্ষমতা থাকার পরেও শুধু সম্পদ বাড়ানোর জন্য সে কন্টিনিউ ভিক্ষা করতেছে আমার নবী বলেছে সে তো ভিক্ষা করলো না সে জাহান্নামের আগুনের টুকরা শুধু অহ সংগ্রহ করতে থাকলো এবার আপনি চিন্তা করেন আপনি বেশি করবেন নাকি কম করবেন এখন কিন্তু আপনার ঘরে চাল থাকার পরে আরেকজনের কাছ থেকে খুজ্জা খাইতে পছন্দ করে একজনের পকেটে টাকা থাকার পরে আরেকজনের পকেট থেকে চা খায় আসে না নাই দেখবেন চা দোকানে গেলে কত বিএপি পার্সন যায় ভয়ে পকেটে হাত দেয় না দেখি কেউ আমাকে চায়ের জন্য আমন্ত্রণ জানায় কিনা কিন্তু ওই বোকার দল জানে না যত খাবে ততই কিন্তু হিসাব দেবে যত দূরে থাকবে ততই কিন্তু সহ হিসাব তার সহজ হবে কেনা বলে আর জোরে বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত এই হাদিস কানে এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আমার নবী বলেছে যেই ব্যক্তি কন্টিনিউ মানুষের কাছে চাইতে পছন্দ করে কন্টিনিউ শুধু মানুষের কাছে চাইতে পছন্দ করে মানুষের কাছ থেকে শুধু নিতে পছন্দ করে আমার নবী জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন এদিকে তাকান কাল কিয়ামতের দিন পুরো বডি তার ইনটেক থাকবে রে কিন্তু তার মুখমণ্ডলে কোনো গোস্ত থাকবে না জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আমাদের মাঝে ওই লোকগুলো আছে না নাই আরো জোরে বলেন আছে না
বন্ধু হৃদয় খুলে শুনেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনার নবী দোজাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আমার নবী বলেছেন কেউ যদি আমি নবীকে প্রতিশ্রুতি দিতে পারে রে কি প্রতিশ্রুতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কেউ যদি আমাকে ওয়াদা দিতে পারে প্রতিশ্রুতি মানে কি কেউ যদি আমাকে ওয়াদা দিতে পারে সে কোনদিন মানুষের কাছে কোনো কিছু চাইবে না মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে নেবে না আমি নবী কথা দিলাম রে আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জামিন হয়ে গেলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ